লিভারপুলের জন্য মৌসুমটা এবার শুরুই হয়েছে একটা ধাক্কা দিয়ে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ছিল চেলসি। টানটান উত্তেজনার ম্যাচে এক এক গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দু দলকে, কিন্তু নিজেদের পারফরমেন্সে একেবারেই খুশি নয় অলরেড বাহিনী। বিশেষ করে আগে গোল করেও ম্যাচের পয়েন্ট হারানো একেবারেই মানতে পারেননি ইয়র্গেন ক্লপ। দ্বিতীয় ম্যাচে তাই কোনো অবস্থাতেই পঁচাশামুকে পা কাটতে চান না জার্মান বস। বোর্নমাউথের সঙ্গে ম্যাচের আগে নির্ভার রেখেছেন শিষ্যদের, আগের ভুলভ্রান্তি কাটিয়ে নতুন করে শুরুর ডাক দিয়েছেন তিনি। যদিও ইনজুরি আক্রান্ত দলটাকে নিয়ে বেশ বিপাকেই আছেন ক্লপ। মাঝমাঠে আলকান্তারার সার্ভিস এখানেও পাবে না লিভারপুল, সঙ্গে থাকবেন না স্টেফান বেকেটিকো। গ্যাকপোর জায়গায় কার্টিস জোন্সকে নিয়ে বাজি ধরতে চায় অলরেড ম্যানেজমেন্ট, আর দিয়েগো জোতার জায়গায় এ ম্যাচেও শুরু থেকেই থাকবেন ডারউইন নুনেস। রাতের আরেক ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে উলফসকে হারিয়ে অনেকটাই স্বস্তিতে এরিক টেন হেগ বাহিনী, এবার ধারাবাহিকতা ধরে রাখার মিশন রেড ডেভিলদের সামনে। অন্যদিকে হ্যারিকেইনকে হারিয়ে ধূসর স্পার শিবির। ব্রেন্টফোর্ডের বিপক্ষেও জিততে পারেনি মৌসুম ওপেনিংয়ে, নিজেদের এবার ফিরে পাবার লড়াইয়ে নামতে হবে লিলি হোয়াইটদের। তবে সে লড়াইয়ে তাদের সফলতার সম্ভাবনা কতটুকু তা নির্ভর করছে মূলত ইনজুরি লিস্টের উপর। আপাত দৃষ্টিতে সেটা বেশ বড় বলেই মনে হচ্ছে। ব্রায়ান গিল ভুগছেন গ্রোইনের সমস্যায়, রদ্রিগো নেই হাঁটুর ইঞ্জুরিতে, রায়ান ভুগছেন হ্যামস্ট্রিংয়ে, আর ফ্রেজার এবং হোয়াইটম্যান আছেন ব্যাক এবং অ্যাঙ্কেলের সমস্যায়। অন্যদিকে ম্যান ইউনাইটেডও খুব একটা ভালো অবস্থানে নেই এই বিষয়ে। উলফসের বিপক্ষে বাজে এক ইঞ্জুরিতে পড়েছেন লিসান্দ্রো মার্টিনেস, যদিও ভিক্টর লিন্ডেলফকে ইতোমধ্যেই তার বদলি হিসেবে চিন্তা করে রেখেছেন এরিক। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।